আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আবারও চলে এলাম আলহামদুলিল্লাহ। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং যারা নতুনভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের জন্য বলছি যে আমরা হজ সম্পর্কে আলোচনা করছি, এবং আমাদের সাথে দুইজন অতিথি রয়েছেন, আমাদের নিয়মিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব, এবং আমাদের আজকে বিশেষ একজন অতিথি বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন, ওনাকে আমরা নিয়ে এসেছি, জনাব হযরত মাওলানা আফ ও ম আব্দুল কাইয়ুম সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি হজের ধারাবাহিক বিষয়গুলো আলোচনা করেছেন, তার মধ্যে অনেকে আমাদের কাছে কিছু প্রশ্ন করেছিলেন, আমরা সেই উত্তরের উত্তর কিছু দিয়েছি। আরও কিছু প্রশ্ন রয়েছে, আমি ইনশাল্লাহ সংক্ষেপে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা নিয়ে নিব, তারপরে ইনশাল্লাহ আমরা সেই আলোচনায় চলে যাব। জনাব, আপনি তো খুব সুন্দরভাবে সে বিষয়টি বলেছেন, এবং আরেকজন উনিও জানতে চেয়েছেন যে একটি ফ্যামিলিতে তো অনেক মানুষ থাকেন, কিন্তু যদি শুধু হাজব্যান্ডের টাকা থাকে তখন কি যে হাজব্যান্ড এবং ওয়াইফের উভয়জনের উপর হজ ফরজ হবে, না শুধু হাজব্যান্ড চলে গেলে হবে, এই টাকাগুলো কিন্তু শুধু হাজব্যান্ডের? হজ ফরজ হওয়া, জাকাত ফরজ হওয়া, কোরবানি ওয়াজিব হওয়া, এই সব কিছু প্রত্যেক ইন্ডিভিজুয়াল উপর হয়ে থাকে। যিনি মালিক তার উপর হজ ফরজ হবে যদি তার হজে যাওয়ার শরাইতগুলো পূর্ণ হয়ে থাকে। তাই হাজব্যান্ডের সম্পদ থাকে, ওয়াইফের সম্পদ না থাকে, যে সম্পদ দ্বারা মক্কা শরীফ যাওয়া আসা সম্ভব হয়, সেই ক্ষেত্রে ওয়াইফের উপর হজ ফরজ হবে না, হাজব্যান্ডের উপর হজ ফরজ হবে। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরে একজন জানতে চেয়েছেন, এটা হয়তো আলোচনায় আসছে কি না আসছে তারপরেও আর কি, কুরবানি সম্পর্কে, সেটা ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে করার কথা ছিল, আর হজ সম্পর্কেও একটি আলোচনা করছে। একজন বলছেন যে অনেকে তো অনেক সময় বদলি হজ করা হয়, যে অন্যর পরিবর্তে হজ, তো অন্যর পরিবর্তনে যখন হজ করা হয় তখন কুরবানিও তো যার হজ করছেন উনার কুরবানি দেওয়া হয়, তো উনার কুরবানি কি উনি আবার দেশে বা এই দেশে দিতে হবে? এখানে বিষয়টি আসলে এমন নয়, বদলি হজের মশালা অনেক কঠিন আছে, অনেকগুলো বিষয় আছে, এজন্য বলা হয়ে থাকে যে হজ বদলি হজ কাউকে দিয়ে করাতে হলে যিনি হজ বিষয়ে পারদর্শী এই সমস্ত মানুষের দিয়ে বদলি হজ করানো। এই যে বিষয়টি উল্লেখ করলেন যে বদলি হজ অন্যের পক্ষ থেকে করলে কুরবানিটি উনার পক্ষ থেকে হয়, এমন নয়। বদলি হজ করলে যদি শুধুমাত্র হজ করেন তাহলে কোরবানি ওয়াজিব নয়, শুধুমাত্র হজ করলে, হজ্জে ইফরাদ করলে কোরবানি ওয়াজিব নয়। দ্বিতীয়ত, যদি তিনি হজ্জে কিরান করেন তাহলে কোরবানি বা দম ওয়াজিব হয়, সেই দমটি কিন্তু যিনি করছেন তার উপর ওয়াজিব হয়ে থাকে। যদি যিনি যার পক্ষে করছেন তারা যদি সেটা দেওয়ার জন্য দিয়ে দেন তাহলে সেটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে মনে করেন যে হজ্জে গিয়ে কোরবানি দিয়েছি আমার কোরবানি হয়ে গেছে, এই বিষয়টি আসলে বোঝার ব্যাপার। হজ্জে যে কোরবানি ওয়াজিব হয়ে থাকে সেটা কোরবানি নয়, সেটা আমরা যে কোরবানি ঈদুল আদহায় যে কোরবানি করি সেটা সেই কোরবানি নয়। দ্বিতীয়ত, হানাফি মজহব মতো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুকিম হওয়া শর্ত, তিনি যেহেতু মুকিম নয়, তিনি মুসাফিরি অবস্থায় আছেন, তাই তার উপর কোরবানি, তার উপর অনলি কোরবানি ওয়াজিব নয়। তিনি হজ্জের অবস্থায় হজ্জের জন্য যে দমের শুকুর হবে সেই দমের শুকুর তিনি দিবেন। যদি তিনি তার কোরবানি দিতে চান ওয়াজিব নয় কিন্তু দেয়া মুস্তাহাব, তার সম্পদশালী হলে তিনি সেখানে যদি এক্সট্রা আরেকটি দিয়ে দেন তাহলে তার কোরবানি হয়ে যাবে, যেটা ঈদের কোরবানি আমরা মনে করি, কোরবানির ঈদের কোরবানি। তাই এই একটি বিষয় আছে, আমরা অনেক সময় সে বিষয়টি আমরা খেয়াল করার আমাদের অনেক সময় হয় না। আমরা অনেকে মনে করি যে হজ্জে আমি গিয়েছি সেখানে আমি কোরবানি দিব, আমি আর কোরবানি দেব না। হজ্জে যে কোরবানি দিচ্ছেন সেটা আপনার ঈদুল আধার কোরবানি নয়, সেটা দমাস শুকুর, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ এবং উমরা একই সফরে করার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর আদায়ার্থে আপনি একটা পশুকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য কোরবানি দিলেন।
আর ঈদের যে কোরবানি আমরা যেটা কোরবানি বলি সেই কোরবানিটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ঈদের সময়ে যে সম্পদশালী রেখেছেন আপনাকে তৌফিক দিয়েছেন এই সম্পদের শুকর আদায় করার জন্য ঈদের দিনে আপনি কোরবানি দিলেন তাই দুইটার উদ্দেশ্য ভিন্ন দুটি কুরবত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কিন্তু দুটি রিজন দুটি সবব জি অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি ক্লিয়ার করার জন্য এবং কুরবানি সম্পর্কে আমার আর এক ভাই জানতে চেয়েছেন যে যৌথ ফ্যামিলি যদি হয় সবাই একসাথে তখন সবার উপরে কি কুরবানি ওয়াজিব সবাই কি কুরবানি দিতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য আমরা ইতিপূর্বে হজ ওয়াজিবের জন্য যে বিষয়টি বলেছি যেভাবে নামাজ ওয়াজিব হতে হলে নামাজের একটা ওয়াজিব হওয়ার নামাজ ফরজ হওয়ার একটা ক্যাটাগরি আছে সেটা পড়তে হয় সেইভাবে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা ক্যাটাগরি আছে যারা অ্যাডাল্ট হবেন তাদের প্রত্যেককে কোরবানি যদি ওয়াজিব হয় তার সম্পদ থাকে তাহলে তার উপর ওয়াজিব হবে যদি সম্পদ না থাকে তাহলে আদায় করা তার উপর ওয়াজিব নয় আর পিতামাতা যদি সম্পদশালী হন তারা অথবা ভাই বিরাদর অথবা ফ্যামিলির একজন সবার পক্ষ থেকে দিয়ে দেন তাদের উপর ওয়াজিব নয় এমনও দিয়ে দেন আলহামদুলিল্লাহ সবার পক্ষ থেকে হয়ে যাবে কিন্তু কোরবানি ওয়াজিব হতে যারা অ্যাডাল্ট হবেন যারা পূর্ণবয়স্ক তাদের নিজের ক্যাপাসিটি হতে হবে কোরবানি দেওয়ার উপযুক্ত হতে হবে জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী যে ভাই প্রশ্ন করেছিলেন ইনশাল্লাহ আমরা উত্তর দিয়েছি পরবর্তীতে ইনশাল্লাহ প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব জি আপনি যেখানে আমাদের আলোচনা সংক্ষেপে যদি বিষয়গুলো ধন্যবাদ 11 তারিখ থেকে জি ইনশাআল্লাহ আমরা 10 তারিখে তাওয়াফে জিয়ারা শেষ হয়ে গেল 10 তারিখে রাতে আবার ঘুরিয়ে আসা মিনাতে ঘুরিয়ে আসাটা সুন্নাত মিনায় অবস্থান করা সুন্নাত তাই হোটেলে অবস্থান না করে মিনায় চলে আসবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপরচুনিটি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের নিয়ে মিনায় অবস্থান করেছেন সাহাবা কেরাম করেছেন পরবর্তীতে সবাই করেছেন আর আজ আমরা অনেক সময় সেই আরামের পিছনে পড়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন মিনায় ফিরে আসবেন মিনায় অবস্থান করবেন পরের দিন 11 তারিখে আপনাকে 21টি পাথর নিক্ষেপ করতে হবে 3টি জামরায় তাই সূর্য যখন পশ্চিম আকাশে ডলে যাবে অর্থাৎ জোহরের সময় যখন হয়ে যাবে তখন সেই দিন থেকে শুরু হবে টাইম তাই 11 তারিখে আপনাকে টাইম দেওয়া হবে আপনি যাবেন প্রথমতে গিয়ে জামরা সুগরা যেটা প্রথমটায় 60টি কঙ্কর নিক্ষেপ করা যেভাবে প্রথম দিন মেরেছেন এইভাবে 60টি কঙ্কর নিক্ষেপ করা কঙ্কর নিক্ষেপ করার পর একটু সরে বাম দিকে একটু সরে গিয়ে কিবলামুখে দোয়া করা তারপর দ্বিতীয় জামরায় গেলেন সেখানে গিয়ে আবার 60টি কঙ্কর নিক্ষেপ করলেন 60টি কঙ্কর নিক্ষেপ করার পর আবার বাম দিকে একটু সরে কিবলামুখী হয়ে গেলেন সেখানে দোয়া করা এই সময় দোয়া করলে দোয়া মকবুল হয় এবং দোয়া করা সেটা মুস্তাহাব সুন্নাহ তারপর তৃতীয়ত গেলেন বড় যেটি জামরা ষষ্ঠীতে সেটায় গিয়ে 60টি কঙ্কর নিক্ষেপ করলেন এই 60টি কঙ্কর নিক্ষেপ করার পর ফিরে আসলেন আপনার তাঁবুতে আবার এসে সেখানে তাঁবুতে এসে রাত্রে অবস্থান করলেন আপনার রাত্রি হলো পরের দিন আপনি আবার 21টি কঙ্কর নিক্ষেপ করা লাগবে মিনার থেকে এসে তখন আপনার তাঁবু থেকে আপনি আসলেন এসে প্রথমে প্রথমটিকে 60টি কঙ্কর নিক্ষেপ করলেন দ্বিতীয় দিন যেভাবে পূর্বের দিন যেভাবে দোয়া করেছেন সেভাবে দোয়া করবেন তারপর দ্বিতীয়টিতে আবার 60টি কঙ্কর নিক্ষেপ করবেন দোয়া করবেন শয়তানের নিকটে নয় এক বাম দিকে সরে কিবলামুখী তখন শয়তান পিছনে পড়ে যাবে তারপর তৃতীয়টিতে কঙ্কর নিক্ষেপ করবেন কঙ্কর নিক্ষেপ করার পর মক্কা শরীফে আপনি ফিরে আসবেন তিন দিন হয়ে গেছে কঙ্কর নিক্ষেপ অনেক সময় অনেকে বলেন যে অনেক হাজী সাহেবরা অত্যন্ত তখন মানে খুবই জুয়া হয়ে যান আর কি একটু বেশি উৎসাহিত হয়ে যান অনেক সময় কঙ্করের পরিবর্তে সাতিয়া বা জুতা অন্য কিছু অনেক সময় ছুলে ফেলে অন্য কিছু ছুঁড়ে ফেললে সেই কঙ্কর নিক্ষেপ হবে না এবং এগুলো না করাই ভালো আলহামদুলিল্লাহ এখন অনেকটা এটা যত দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ সেই বিষয়ে জানার আগ্রহ বাড়ছে আলহামদুলিল্লাহ তারপর আপনি এই 12 তারিখে যদি চান আপনি অবস্থান করতেন অবস্থান করা মুস্তাহাব আর একদিন থাকতে পারবেন কিন্তু সেই ব্যবস্থা
খুবই কম থাকে, সুযোগ কম থাকে। তাই 12 তারিখেই শেষ করে আপনি চললেন মক্কা শরীফের দিকে। যাওয়ার পথে এক মিনার এই প্রান্তর থেকে একটু যাওয়ার পরে যে ফিল্ড আছে ওই ফিল্ডের নাম হচ্ছে মুহাসসাব। এই এলাকার নাম হচ্ছে মুহাসসাব। এই মুহাসসাব এরিয়াতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের কার্যাবলী শেষ করে মক্কার দিকে যাচ্ছিলেন তখন এখানে অবস্থান করেছিলেন। তাই এখানে কিছু সময়ের জন্য কোনো শেডের নিচে অথবা একটু রাস্তার সাইডে গিয়ে সেখানে কতক্ষণ রেস্ট নেওয়া সেটা মুস্তাহাব, সেটা সুন্নাহ। তারপর সেখান থেকে আপনি চলে গেলেন মক্কা শরীফে। মক্কা শরীফে যাওয়ার পর আপনার হজ্জের সব কাজ শেষ হয়ে গিয়েছে, যত বাউন্ডারি ছিল সেই বাউন্ডারি শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র একটি কাজ রয়েছে যে সময় আপনি মক্কা শরীফ থেকে বিদায় নেবেন, বিদায় তওয়াফ করা। হজ সম্পন্ন হয়ে গেল, মক্কা শরীফে অবস্থান করবেন। আপনার ডেট অনুযায়ী আপনি যদি চান উমরা করতেন আবার দ্বিতীয় উমরা করতে পারবেন। আপনি তওয়াফ করেন, যা কিছু আপনার করার ইচ্ছা ইবাদত সেখানে করুন এবং শুধু তওয়াফ করুন কাবা শরীফকে। তওয়াফ ব্যতীত সাই হয় না, অর্থাৎ শুধুমাত্র তওয়াফ করবেন। যদি উমরা করেন তাহলে সাই লাগবে, উমরা করলে সাই লাগবে, শুধু তওয়াফ করলে সাই লাগে না। তওয়াফের সাথে যে বিষয়টি লাগবে, যখন আপনি এক তওয়াফ হবে, এক তওয়াফের অর্থ হচ্ছে কাবার চতুর্পার্শ্বে সাতবার চক্কর দেয়া, এক তওয়াফ হলো। তাই এক চক্করকে বলা হয় সাউথ এবং সাত চক্কর হলে তওয়াফ, এক তওয়াফ। তওয়াফ এক তওয়াফ যখন সম্পন্ন হবে তখন দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজিব হয়ে যায়, যেগুলোকে বলা হয় ওয়াজিবুত তওয়াফ, সেই নামাজ আদায় করবেন। যখনই তওয়াফ করবেন দুই রাকাত নামাজ পড়বেন। এভাবে আপনার সময় কাটাবেন, যাওয়ার আগে আপনি বিদায় তওয়াফ করবেন, বিদায় হয়ে যাবেন। যারা মদিনাতে ইবে যাওয়ার তারা মদিনাতের দিকে যাবেন, যারা দেশে ফেরার দেশে ফিরবেন। এভাবেই আলহামদুলিল্লাহ এই হজের সফরটি সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার থেকে জানার তৌফিক দান করুন এবং আমাদেরকে উপকৃত করুন, এবং আলোচনায় আমরা যে সমস্ত ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন এবং এগুলোকে আমরা যেন সংশোধন করে নিতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। আসলে গত সপ্তাহে এবং এই সপ্তাহে দুই দিন যে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হজের যে মূল বিষয়গুলা, হজ এ কী কী করতে হয় অত্যন্ত সুন্দরভাবে এবং সংক্ষিপ্ত আকারে জনাব মুফতি সাহেব আলোচনা করলেন। আমাদের বিশ্বাস যারা আমরা শুনছি, যদি এই বিষয়গুলো আমরা মনে রাখতে পারি তাহলে অতি সহজেই মানে হজটি ত্রুটিপূর্ণভাবে মানে কোনো ত্রুটিপূর্ণ হবে না, ভুল হবে না, আমরা সুন্দরভাবে সহিভাবে শুদ্ধভাবে হজ আদায় করতে পারব ইনশাল্লাহ। আপনারা যারা হজে যাচ্ছেন বা যারা হজে যাবেন এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখবেন এবং ভালো করে জানার চেষ্টা করবেন, কারণ এত সময় নষ্ট করে টাকা খরচ করে কত অসুবিধাকে সুবিধা করে হজে যাচ্ছেন এই ইবাদতটি করার জন্য। তাই এই ইবাদতের আগ পিস ভিতরে বাইরে যতটুকু করা দরকার সব কিছু সুন্দরভাবে সফলভাবে আমাদের করা দরকার এবং সবার উচিত হচ্ছে সে বিষয়গুলো নিয়ে করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছু সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করব। যে আমি সর্বশেষ আমাদের আজকের বিশেষ অতিথি জনাব জনাব আব্দুল করিম সাহেবের কাছে যাব এবং আপনার শেষ কথাটি দর্শকের উদ্দেশ্যে যদি বলেন এক মিনিটের মধ্যে। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ তারুল হাদিস লতিফিয়া সম্মানিত মহাদিস হজরত মৌলানা আশরাফুর রহমান সাহেবের কাছ থেকে আপনারা অত্যন্ত সারগর্ব বক্তব্য শুনছেন। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের আলোর প্রতি অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উনি সুন্দর পয়েন্ট উল্লেখ করে আলোচনা করেছেন। আমি এটাই বলতে চাই যে যেহেতু আমাদের জীবনে একবারই ফরজ হজ ফরজ হয়ে থাকে, সুতরাং এই হজে যাওয়ার আগে অন্ততপক্ষে আপনি হজের ফরজ ওয়াজিব নফল সুন্নত নফল এই সমস্ত মোটামুটি জ্ঞান অর্জন করে যাওয়াটা উত্তম হবে বলে আমি মনে করি। পাশাপাশি আমি আহ্বান জানাবো যে আমরা অপেক্ষা করি যে আমাদের একটু বয়স বৃদ্ধি হোক, সময় যাক, আমরা হজে যাব, হজ করব, কিন্তু না, আসলে যখন আমাদের বয়স বেড়ে যায় তখন শরীরে আলসি চলে আসে, বার্ধক্য কাল চলে আসে, আর এই বার্ধক্যে পৌঁছিয়ে
হজ করাটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা যত যখন আমাদের শরীরে শক্তি আছে যুবক তাহাকালীন সময়ে যদি আমরা হজটা আদায় করে থাকি তাহলে আমাদের জন্য হজটা আদায় অত্যন্ত একটা সানন্দ আনন্দদায়ক হয়। জি, ফরজ ওয়াজিব সুন্নত নফল পুরোপুরি আদায় করা সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়িম সাহেব। অত্যন্ত সুন্দরভাবে যে কথাগুলো বললেন, আসলে অনেক সময় আমরা অপেক্ষা করি যে আরও পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে যাচ্ছি, কিন্তু যখনই যাওয়ার সুযোগ হয়ে যায় আমরা চলে গেলে ভালো হয়। জনাব মুফতি সাহেব, আপনার কাছ থেকে আমরা এক মিনিটে আপনার শেষ বক্তব্যটি শুনতে চাই। ধন্যবাদ, আমরা মোবারকবাদ জানাচ্ছি আবারও অনুষ্ঠানের শেষাংশে। আমি শেষ কথায় বলতে চাই, আয়ন টিভির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আয়ন টিভি নিয়ে আসছে আমাদের কমিউনিটির জন্য, মুসলিম কমিউনিটির জন্য সুন্দর সুন্দর ইসলামিক অনুষ্ঠান। তার মধ্যে আয়ন টিভি আয়োজন করেছে ইসলামিক কনফারেন্স অল ওভার দ্য ইউকে, যে কনফারেন্স বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। সেই কনফারেন্সের প্রমোশন চলছে, আপনাদের সবাইকে যে যে টাউনে আছেন যার যেখানে সুবিধা আছে সেই অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি অতিথি হিসেবে নিয়ে এসেছেন প্রথিতযশা আলেম, বাংলাদেশের অত্যন্ত প্রিয় বক্তা, অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি মাদজিল্লাহুল আলীকে তিনি নিয়ে এসেছেন আলোচক হিসেবে। আলহামদুলিল্লাহ তিনি ইউকেতে এসে পৌঁছে গেছেন। আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আমরা মোবারকবাদ জানাচ্ছি সেই ইসলামিক কনফারেন্সের আমাদের সম্মানিত মেহমানকে। সেখানে তিনি নিয়ে এসেছেন, আয়ন টিভি নিয়ে এসেছে যে আন্তর্জাতিক কেরাত কম্পিটিশনের সফল কাম সেই প্রতিযোগী যার নাম হচ্ছে নাজমুস সাকিব, যারা আরব বিশ্বে গিয়ে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে, কোরআন তেলাওয়াত শুনিয়েছে, সেখানে সে পুরস্কৃত হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত বাংলাদেশেরই সন্তান। আয়ন টিভি আপনাদের বাংলাদেশি চ্যানেল, সেই আয়ন টিভি বাংলাদেশের সেই কৃতি সন্তানকে, কোরআনে করিমের সেই হাফেজকে নিয়ে এসেছেন ইউকেতে। তিনি ইউকেতে এসে গিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন সেই সমস্ত কনফারেন্সে। 20 তারিখে কনফারেন্স হবে বার্মিংহামে, 21 তারিখে লিডসে এবং 26 তারিখে লুটনে। আপনারা আয়ন টিভির পর্দায় চোখ রাখুন এবং সেই অনুষ্ঠান সম্পর্কে জানার চেষ্টা করুন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সবাইকে সেই দাওয়াত আয়ন টিভির পক্ষ থেকে প্রদান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়ন টিভির এই সকল আয়োজনকে কবুল করুন এবং সহজ করুন, সাকসেসফুল করুন। আমিন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। যে কথাগুলো আমাদের মুফতি সাহেব বললেন এবং আমি প্রথমে বলেছিলাম, আমরা আশা করব যে আপনারা যে যে শহরে বসবাস করছেন আপনারা সেই সময় মতো আইএন টিভির মাধ্যমে জানতে পারবেন কখন কোথায় কী হচ্ছে। এবং আপাতত যে বিষয় যে তারিখগুলো নির্দিষ্ট হয়ে গেছে সেটা আলোচনা করা হয়েছে, আপনারা উপস্থিত থাকার জন্য আইএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে বিশেষ করে আইএন টিভির কর্তৃপক্ষ, কলা কৌশলী এবং কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এবং আমাদের সম্মানিত অতিথি বিশেষ অতিথি সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।